আমাকে ফুটন্ত তেলের কড়াইয়ে নিক্ষেপ করলেও ঈমান ত্যাগ করব না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর ঘটনা মিরাজের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ আদায় করে ঊর্ধ্বাকাশের দিকে যাচ্ছিলেন। তখন নিজ থেকে হৃদয় জুড়ানো সুঘ্রাণ পাচ্ছিলেন, মনমাতানো ঘ্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত হলেন। জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আমি নাকে জান্নাতের সুঘ্রাণ অনুভব করছি। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, জান্নাতের এই সুঘ্রাণ ফেরাউনের দাসীর কবর থেকে আসছে। ফেরাউন যোগনিখাত দাম্ভিক, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল, নাউজুবিল্লাহ। তার এক দাসী ছিল, সে কালেমা পড়ে গোপনে মুসলমান হয়েছিল, কিন্তু তা বেশি দিন গোপন থাকেনি। ফেরাউনের কাছে খবর পৌঁছলো, ফেরাউন তাকে দরবারে তলব করলো। দাসীর দুটি কন্যা সন্তান ছিল, একটি দুগ্ধপোষ্য, অপরটি তার চেয়ে বড়। ফেরাউন রাগে ক্ষোভে ফেটে পড়ল, বলল, এত বড় দুঃসাহস তোর, আমার দাসী হয়ে মুসার বাপকে প্রভুরূপে গ্রহণ করলি? ফেরাউন দাসীর জন্য দৃষ্টান্তমূলক নির্মম শাস্তির ব্যবস্থা করল। বড় একটি কড়াই আনা হলো, তাতে তেল ঢেলে আগুনে গরম করা হলো। প্রচণ্ড তাপে টকবক করতে থাকে কড়াই ভর্তি তেল। আড়ম্বরপূর্ণ দরবারে বসিয়ে সভাসদদের সামনে দাসীকে বলল, তোর জন্য পথ দুটি, মুসার খোদাকে অস্বীকার করবি, নয়তো এই ফুটন্ত তেলে জ্বলে পুড়ে নৃশংসভাবে মরবি। আগে তো সন্তান দুটিকে ফুটন্ত তেলে নিক্ষেপ করব, পরে তোকেও। এখন বল তোর সিদ্ধান্ত কি? ভয়হীন সংখ্যাহীন নির্লুপ্তভাবে দাসী বলল, আমার মাত্র দুটি সন্তান, যদি আরও সন্তান থাকতো আর তুমি যদি তাদের সবাইকে এই ফুটন্ত তেলে নিক্ষেপ করতে, এরপরও আমি আমার ঈমান থেকে এক চুল পরিমাণও নড়তাম না। তোমার যা করার করতে পারো, আর আমি যা করেছি বুঝে শুনেই করেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ আমার রব, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, নেই কেউ তার সমকক্ষ। আমি তোমাকে কোষ্মিকালের জন্য খোদা মানব না। এরপর ফেরাউন ক্ষোভে ফেটে পড়ল, দাসীর বড় সন্তানটিকে বাজ পাখির মতো ছুঁয়ে মেরে নিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করল, মাছের মতো ভাজা হয়ে গেল মুহূর্তে। এরপর দুধের শিশুটিকে ফুটন্ত তেলে নিক্ষেপ করল, সেও মুহূর্তের মধ্যে সিদ্ধ হয়ে গেল। তবুও দাসী একটি আহ বা উহ শব্দ করেনি। দুটি সন্তান হারানোর বেদনা তাকে একটু বিচলিত করেনি, ঈমান থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হয়নি। এরপর ফেরাউন তার দাসীকে ধরে ফুরন্ত তেলে নিক্ষেপ করল। দাসী অটুট ঈমান নিয়ে মহান আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই ছিল পূর্ববর্তী মুসলিমদের ইমাম। হে আল্লাহ, আমাদেরকে তাদের মতো পাহাড় সম ঈমানের মজবুতি দান করো। আমিন।